বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান সো আজকে সেই দিন চলেই আসলো না যেদিন আমরা উইনার অ্যানাউন্সমেন্ট করবো সো কে কে দেখতে পাচ্ছ ক্লিয়ারলি এবং শুনতে পাচ্ছ আমাকে একটু জানিয়ে দিবে জাস্ট কমেন্ট করে জানিয়ে দিও যে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছো দেখো আমি আজকে গ্ল্যাম ডিজাইনার ক্রিয়েশানস পেজ থেকে তোমাদের ফেভারিট ফেভারিট ফেভারেট শাবনাম শবনুরামে চলে আসছি লাইভে তোমাদের ফেভারেট পেজ থেকে ওকে সো তোমাদের এই ফেভারেট পেজে গ্ল্যাম ডিজাইনার ক্রিয়েশনস পেজের জানোই তো গ্ল্যামগারাল বাই শাবনুর আহমেদ নামে টোটাল আটটা শোরুম আছে আর আজকে সেই শুভ দিন যেদিন আমরা উইনার অ্যানাউন্স করবো হাই আপি হ্যালো আপি অনেকে কমেন্ট স্টার্ট করে দিয়েছ ওকে দুইশো জন চলে আসছো অলরেডি দেখি কত তাড়াতাড়ি তোমরা সবাই জয়েন করো লুকিং ভেরি প্রিটি নাহিন সুলতানা আপু লিখেছে দেখছি আপু আচ্ছা শুনতে কি পাচ্ছ ক্লিয়ারলি আমাকে একটু জানিয়ে দাও তাহলে আমি লাইভটা স্টার্ট করব আর দেখো আমার সাথে আছে আজকে রাফেল রয়ের হাজার হাজার আমি স্লিপগুলো পরে দেখাচ্ছি ক্লিয়ার শুনতে পাচ্ছ কি হাই লিখেছে আফসানা শারমিন কেমন আছো লুনা হাসান আপু লিখেছে অনেক সুন্দর লাগছে আপু তোমাকে থ্যাংক ইউ সো মাচ আমি আজকে বলেছিলাম না আমি আজকে স্পেশাল একটা ড্রেস পরবো রানি ড্রেসটা আমি রেখে দিয়েছিলাম আমার জন্য আজকে পরার জন্যে সো আজকে আমি এটা পরে আসছি হ্যাঁ কিউটি কিউট লাগছে খুব সুইট লাগছে আপুরা তোমরা কি শুনতে পাচ্ছ সাড়ে পাঁচশোর আপুর মতো জয়েন করে ফেলেছ তোমাকে খুব সুন্দর লাগছে আপি মাসাল্লা নাইস ড্রেস থ্যাংক ইউ সো মাচ তারপরেও এখনও কেউ আমাকে জানায়নি আই লাভ ইউ আপু ইউর সো সুইট হ্যাঁ ওয়াহিদা আপু লিখেছে যে ইসে চাই না কি যেন কোনো রাফেলরা উইনার হতে চাই না তারপর কোনো টপ প্যানের উইনার হতে চাই না জাস্ট সময় সুন্দর সুন্দর ড্রেস এনো আর এরকম ঈদের সময় টেন পারসেন্ট ডিসকাউন্ট দিও অবশ্যই এটা তো আমার সারা জীবনের চেষ্টা তাই না আপু আমি অনেক সুন্দর সুন্দর ড্রেসেস আনবো এটা তো আমার সময়কার ইচ্ছা তোমাকে এই ড্রেসটাতে অনেক নাইস লাগছে গর্জিয়াস অ্যাজ ইউজুয়াল কুইনের মতো লাগছে ওকে থ্যাংক ইউ সো মাচ তোমাদের কমেন্টগুলো আমি পড়লাম আরও কমেন্টস পড়বো আমি পাশেই রেখে দেই এখন আমি দেখাই দেখো কত আমি দেখি একবারে পারি কি না এই যে দেখো অনেক মানে অনেক মানে অনেক কুপন এখান থেকে পাঁচজন লাকি উইনার তারা জিতে নিবে হচ্ছে মজা লাগে না দেখতেও তো মজা লাগে সো এখান থেকে পাঁচজন লাকি উইনার জিতে নিবে যে গিফটগুলো সেটা আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে পঞ্চম পুরস্কার যে জিতে নিবে সে পেয়ে যাচ্ছ জাস্ট পাঁচ হাজার টাকার গিফট পাওয়াচার গ্ল্যাম ডিজাইনার ক্রিয়েশনস বা গ্ল্যাম বাই শাবরুল আহমেদের এই চেইন স্টোর থেকে আমরা তোমাদেরকে এটা দিচ্ছি সো আমাদের এই গ্ল্যাম ডিজাইনার ক্রিয়েশনস পেজ থেকে তোমরা এটা পেয়ে যাচ্ছ পঞ্চম পুরস্কার হচ্ছে পাঁচ হাজার টাকার গিফট ভাউচার ওকে এরপর চতুর্থ পুরস্কার মনে আছে একটা স্মার্টফোন ওকে আর তৃতীয় পুরস্কার হচ্ছে একটা ঠান্ডা ঠান্ডা কুল কুল রেফ্রিজারেটর দ্বিতীয় পুরস্কার হচ্ছে একটা ল্যাপটপ আর প্রথম পুরস্কার যেটা সব থেকে জোস আমার তো খুবই প্রিয় আমি তো টিভি দেখতে খুবই পছন্দ করি সো প্রথম পুরস্কার হচ্ছে একটা চল্লিশ ইঞ্চি এল স্মার্ট টিভি নট অনলি চল্লিশ ইঞ্চি জাস্ট রেগুলার কোনো টিভি আমরা চল্লিশ ইঞ্চি এল স্মার্ট টিভি দিচ্ছি ওকে সো দেখি কে কি লিখেছে ওয়াও আপু মাহমুদা নাজমা আপু লিখেছে হাই আপু আপনি ওয়াও লাগছে শিউলি আপু লিখেছে সো সবাই ওয়াও লিখছো হাই লিখছো দেখলাম লুকিং লাভলি আপু থ্যাংক ইউ সো মাচ ওয়ান পয়েন্ট টু কে ভিউয়ার্স চলে আসছো তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে তোমরা বলতে পারো আর একশো টপ প্যান সেই লিস্টটা আমরা পেয়ে গেছি ওই লিস্টও বের করে ফেলেছি সেটা নিয়েও আমরা তোমাদেরকে জানিয়ে দিব ওকে পার্পল কুইন এটা অ্যাকচুয়ালি পার্পল অ্যান্ড অ্যাশ দুইটা কালার ইন বিটুইন একটা কালার খুব সুন্দর একটা অ্যাশ কালার ওকে খুব সুন্দর একটা ছাই ছাই টাইপের সুন্দর একটা কালার এই যে দেখো সো যারা আমার স্টুডিওতে লাইভটা দেখছো এই যে দেখো ফুল ড্রেসটা আমি দেখিয়ে দিলাম রাজারানী ড্রেসটা তোমরা চাইলে ছবি তুলে রাখতে পারো এগুলো কিন্তু আমাদের কিন্তু এখনও শোরুম ওপেন আছে এবং শোরুমে চাঁদ রাত পর্যন্ত মনে আছে তো চাঁদ রাত পর্যন্ত তোমরা পেয়ে যাচ্ছ টেন পারসেন্ট ডিসকাউন্ট যারা এখনও যাওনি সরি এখনও যাওনি এখনও ডিসকাউন্টটা অ্যাভেল করনি এখনই সুযোগ ওকে চলে এসো নাইস লুক হাই সুইটার নুসরা নিশো আপু লিখেছে ও বিউটিফুল সি ইউ অনেক টেনশনে আছি লিখেছে টিকলি আপু আচ্ছা কারা কারা শোরুম থেকে শপিং করেছো তারা তো দেখতেই পাচ্ছ হ্যাঁ আমি বারবার ইচ্ছা করে সাফল শাফল করছি সো দ্যাট নিচেগুলোও উপরে চলে আসে আর আমরা এখান থেকে একজন উইনার বেছে নিতে পারি তো এখানে হাজার হাজার দেখতেই তো পাচ্ছ আমি একদম নিচে থেকে করে দিই হাজার হাজার ও মা তুলতেও পারি না এতগুলো হাজার হাজার এন্ট্রি আছে ওকে তো এইগুলো আমাদের টোটাল আটটা শোরুম থেকে পারচেস করেছে যে আপুরা যারা একটা ড্রেস নিয়েছো তাদের তো অবশ্যই আছে যারা পাঁচটা ছয়টা সাতটা বিশটা পঁচিশটা তিরিশটা এর বেশিও শপিং করো তো তাদের এন্ট্রিগুলো এখানে আছে আমি এখান থেকে পাঁচজনকে চুজ করব তার আগে আমি ভালো করে সফল করে নিচ্ছি ওয়াও দারুণ না আমার তো এমনিই মজা লাগছে খুবই মজা লাগছে খুবই সুন্দর লাগছে আপু তোমাকে থ্যাংক ইউ সো মাচ যারা লিখছো থ্যাংক ইউ সো মাচ আমি এক্বারে নিচে থেকে বেশি বেশি করে তুলে সাফল করছি এন্ট্রি এত বেশি ছিল যে গুনে শেষ করতে পারি নাই ট্রাস্ট আমি ফার্স্টে হয়েছিলাম গুনে তোমাদেরকে জানাবো যে কত পরে দেখি না এটা গুনে শেষ করা যাবে না হাজার 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 এন্ট্রি তো মাশাল্লাহ এতজন আপু গ্ল্যামগার্লকে সাপোর্ট করে গ্ল্যামগার্লের পাশে ছিলে গ্ল্যামগার্লের সাথে ছিলে এবং গ্ল্যামগার্লে রেগুলার ভিজিট করেছো শপিং করেছ তাদেরকে অনেক থ্যাঙ্কস ওকে তাদেরকে অনেক 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 থ্যাঙ্কস ওকে ঠান্ডা লেগে গেছে একটু ঠান্ডা লেগে গেছে নুসরাত খান চান্তা আপু আপনি পাবেন রাহিউদ্দিন আপু লেগেছে ওকে আপু সিটিজি শোরুমে গিয়েছিলাম বাট যেগুলো নিব আপু এখন তো হচ্ছে ঈদের আট দুই দিন বাকি এখন মো মোস্টলি তুমি গেলে টেন পার্সেন্ট অফারে ঈদের পরের জন্য ড্রেস নিয়ে নিতে পারো গিফটস নিয়ে নিতে পারো হ্যাঁ তোমার যদি এমন কিছু থাকে যে ঈদে আমরা বেশিরভাগ পছন্দ করি কি একজন আরেকজনকে একজনকে ভালোবাসার মানুষদেরকে গিফট করতে সো সেই আইটেমগুলো তোমরা নিয়ে নিতে পারবে ওকে টেন পার্সেন্ট ডিসকাউন্টের এটাই মজা সো আপুরা তো খুবই খুশি টেন পার্সেন্ট ডিসকাউন্ট নিয়ে এবং বেশি বেশি করে শোরুম থেকে শপিং করছে সো আমাদের একটা শোরুম এই এই রমজানে ওপেন আছে তোমরা চাঁদরাত পর্যন্ত এই যে ডিসকাউন্ট অফারটা সেটা অ্যাভেল করতে পারবে কিপ মেকিং আস হ্যাপি গার্লস সাইদা তাহমিনা আজিস আপু লিখেছে এই পাশেরগুলো করো না কেন কোন পাশেরগুলো করি না বলেন আপি তুমি এত কিউট কেন আচ্ছা আমি গিফট পাই আর না পাই অলওয়েজ লাভ গ্ল্যাম এইটাই সব থেকে ভালো লাগে এটাই সবথেকে ভালো লাগে আচ্ছা ওটা আমাকে দিয়ে দিও আমি লিখে দিব যে ফার্স্ট সেকেন্ড না থার্ড আচ্ছা আমি একটু সামনে আসছি হ্যাঁ যাদের কথা হচ্ছে এ গুলো নাকি সফল করা হচ্ছে না তো সবার লাভ যেন মেনটেইন হয় এই জন্য এ সফল করে দিচ্ছি হুম আমি চাই না তোমরা ফিল করো যে ইজ লেফট আউট অবিশ্বাস্য তাই না অবিশ্বাস্য এত দারুণ দেখতেই ভালো লাগে একেবারে লাস্ট স্ট্যান্ড থেকে নিয়ে চপর করে দিচ্ছি এ সো এখন তো সম্পূর্ণটাই পুরোপুরি করা হল আমি লাস্ট টাইমের মতো আরেকবার সফল করে দিচ্ছি দেখি কার ভাগে কি উঠে স্বামী টোটাল পাঁচটা নাম বলবো আমি স্টার্ট করে দেই পঞ্চম পুরস্কার যে পাবে হ্যাঁ পঞ্চম পুরস্কার যে পাবে আমি তার সে পাঁচ হচ্ছে গ্ল্যামগার্ল থেকে পাঁচ হাজার টাকার গিফট বাউচের তার নামটা আমি দেখি বের করানোর চেষ্টা করি বিসমিল্লাহ রহমান রহিম তো যেই আপুরা আমার সাথে ছিলে এই গ্ল্যামগার্লের সফরে সিরিয়াসলি তোমাদেরকে অনেক 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 থ্যাংকস ধন্যবাদ দিয়ে আসলে আমি কখনোই এটা পূরণ করতে পারবো না কারণ এতজন আপু আমাদের শোরুম থেকেই জাস্ট পারচেস করেছ আর অনলাইনের আপুরা তো আছোই সো তোমাদের সাপোর্টে গ্ল্যামগার্ল আজকে আটটা শোরুম নিয়ে তোমাদের সাথে আছে অনেক আপুরা লিখেছ যে জানি না জিতবো কি না বা জিতবো কি জিতবো না বাট সবসময় গ্ল্যাম গার্লের সাথে আছি এটা এইটাই অনেক কিছু পাওয়া ওকে সো বিসন্লাহ র আমি ফেস্ট প্রাইজটা বেছে নেওয়ার চেষ্টা করছি বিসমেল্লাহ দেখি কি হয় নিচে আরও আছে ও মাই গড ও মাই গড ওকে সো বিসমিল্লাহ রহমানের রহিম ফার্স্টটা আমার হাতে চলে আসছে ওকে কোড নাম্বার হচ্ছে টু টু সেভেন আর দেখি তো দেখে নেই কে কী বলছে কার কয়টা ডিজিট মিলেছে দেখে নেই লুকিং গর্জিয়াস ওকে সো বাইশ নম্বর সিরিয়ালের কাদের হাতে আছে দেখি দিস ইজ ওনলি পসিবল বাই গ্ল্যাম গার্ল থ্যাঙ্ক ইউ জামিলা বেগম আপু সো আমি পুল নাম্বারটা এখন বলে দিচ্ছি নাজমুন না আপু লিখেছে আমি ফার্স্ট হবো ইনশাল্লাহ আপু ইনশাল্লাহ সো এখানে বাইশে আপুরা জয়েন করেছো থ্যাংক ইউ সো মাছ এখানে আমি ফুল কোডটা বলে দিচ্ছি টু টু সেভেন সিক্স জিরো ওকে ইয়ে আমরা ফিফথ প্রাইজ উইনারকে পেয়ে গেছি দেখতে পাচ্ছ নিশ্চয়ই দেখো তো দেখতে পাচ্ছ কি না দেখো দেখতে পাচ্ছ কি না তোমাকে অনেক সুইট লাগছে আমি কাছে থেকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের ফেস্ট চলে আসছে তো এর মধ্যে কেউ কি আছো বাইশ আপু যারাই দেখছো তোমাদের মধ্যে কি কেউ আছে কি না আমাকে জানিয়ে দিও গ্রেট ওকে নাইস সো মাছ লুকিং অসম আমি এখানে লিখে দিচ্ছি সো তুমি পেয়ে যাচ্ছ পাঁচ হাজার টাকার গিফট ওয়াচার গ্ল্যাম থেকে পাঁচ হাজার টাকার গিফট ওয়াউচার সো আমি এখানে পাশে লিখে দিচ্ছি এটা হচ্ছে ওকে ওকে ইদ মোবারক সো যে জিতে নিলে তাকে অনেক 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 শুভেচ্ছা যে জিতে নিলে এটা এই যে দেখো ফিফ্থ প্রাইজ উইনার তুমি চাইলে স্ক্রিনশট রাখতে পারো আর আমি তোমাকে প্রসিজারটা বলে দিব কীভাবে তুমি এটা নিয়ে নিতে পারবে কনগ্র্যাচুলেশন টু টু সেভেন সিক্স জিরো কনগ্র্যাচুলেশনস অনেকে লিখছে ওকে ওকে সো আমরা ফার্স্ট উইনারটাকে পেয়ে গেছি মানে পঞ্চম পুরস্কার যে জিতে নিয়েছে তাকে আমরা পেয়ে গেছি এখন আমরা দেখে নিব আরও কিছু উইনার্স উমেন আসরেন অনেকেশন লিখছ থ্যাংক ইউ আচ্ছা দাদা আমি আরেকবার দেখে নিই এখন আমি ফোর্থ প্রাইসটা অ্যানাউন্স করবো সো তার আগে আমি বেশি বেশি করে আরেকবার সাফল করে নিব ওকে বেশি বেশি করে আরেকবার সাফল করে নিব আমি জানিয়ে দিব তোমরা কিভাবে জিনিসটা অ্যাভেল করতে পারবে ওকে সেটা আমি অবশ্যই জানিয়ে দিব। সো ওই পাশটা লাস্ট টাইম বেশি করে সফল করা হয়েছে এইবার এই পাশটা আমি সফল করে নিচ্ছি আর আমাদের একশো জন টপ ফ্যান তো আছেই তাদের সাথেও তো আমাদের এই যে দেখো হাজার হাজার এন্ট্রি একটা উড়ে গেছে তার একটা উড়ে গেছে সো হাজার হাজার এন্ট্রি তোমরা দেখতেই পাচ্ছ এদের মধ্যে থেকেই আমরা পাঁচজনকে পেয়ে যাব। তো আবার স্টার্ট করে ফেলি আবার স্টার্ট করে ফেলি চতুর্থ পুরস্কার যে জিতবে তাকে আমরা এখান থেকে খুঁজে বের করে নিই ওকে সো করব সবাই পঞ্চম পঞ্চমকে যে পাঁচ হাজার টাকার গিফট রাওয়া জিতে নিয়েছো গ্ল্যামাল থেকে তাকে খুঁজে পেয়েছি এবং সবাই কনগ্র্যাচুলেশন বলছে এখন আমি যে স্মার্টফোন জিতবে চতুর্থ পুরস্কার তাকে খুঁজে বের করব এখান থেকে ওকে যে মানে স্মার্টফোন জিতে নিবে তাকে আমরা খুঁজে বের করব দেখি পাই কি না ওকে 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 আচ্ছা ওকে এবার দেখি কি আসে এত উদা যাবে না ওকে বিসমিল্লাহ দেখি এই যে ওকে সো এখন আমরা পেয়ে গেছি মোবাইল ফোনের উইনার স্মার্টফোনের ফোনের কে লাস্ট ডিজিট বলবো আগে নাকি ফার্স্ট ডিজিট বলবো আগে ইদ মুবারক টু অল অফ ইউ সাইমা খান আপু লিখেছে সামিয়া খান আপু লিখেছে সরি ইশরাত আমিন লিখেছে কনগ্রাচুলেশনস ওকে সো একজন একজনকে কনগ্র্যাচুলেশনস বলছে আমরা চতুর্থ পুরস্কার যে বিজয়ী হয়েছে তাকে পেয়ে গেছি কোড নাম্বার হচ্ছে ওয়ান ওয়ান সো পাঁচ নাম্বার কি আপু পাঁচ নাম্বার অ্যানাউন্স হয়ে গেছে সো ডাবল ওয়ান ডবল টু মানে টু টু এরপর লাস্ট ডিজিটটা কি বলবো কারোর সাথে কি মিলেছে বলো তো কার সাথে মিলেছে তোমার জামাটা কি আছে আচ্ছা আজকেও জামার কথা বলছো আমার ড্রেসটার নাম হচ্ছে রাজা রানী যে নিবে গ্ল্যামগারালে আটটা শোরুমে অ্যাভেলেবল আছে নিয়ে নিতে পারো আমি লাগলে ছবি আপলোড করে দিব আচ্ছা ওকে সো এটা হচ্ছে ওয়ান ওয়ান টু টু ওয়ান ওকে সো এই যে ইয়ে ফোর্থ প্রাইজ উইনার স্মার্টফোন উইনার এই যে আমরা পেয়ে গেছি ওয়ান ওয়ান টু টু ওয়ান কোড নাম্বার ওয়ান ওয়ান টু টু ওয়ানকে আমরা পেয়ে গেছি এই যে এগারো বাইশ এক সো আমরা এখান থেকে উইনার পেয়ে যাচ্ছি এখানে উইনার আমরা এখনই পেয়ে গেলাম এটা হচ্ছে ফোর্ট প্রাইসWinner এটা হচ্ছে যে স্মার্টফোনটা জিতে নিয়েছো তার কোড নাম্বার বললাম কেউ কি আছো যে পঞ্চম পুরস্কার পেয়েছে সে কি আছো নাকি চতুর্থ পুরস্কার পেয়েছে সেও কি আছো কনগ্রাচুলেশনস ফোর্ট প্রাইসWinner সো 11221 কনগ্রাচুলেশনস ওকে কনগ্রাচুলেশনস খুবই খুবই খুশি হব তুমি যদি স্মার্টফোনটা দিয়ে আমাকে একটা কল দাও ওকে কল দিয়ে বলো যে তুমি উইনার হয়েছো সো যেদিন হাতে পাবে সেদিন ফার্স্ট কলটা আমাকে দিও ওকে খুব মজা লাগবে খুব ভালো লাগবে আমার সো আমি এখানে লিখে দিচ্ছি ফোর্থ প্রাইজ উইনার নাম্বার ফোর এই যে সো নাম্বার কে আমরা পেয়ে গেছি এখন সে যদি দেখে তাহলে তো এখানে আমরা তার সাথে দেখা হয়ে গেল নয়তো তুমি এটা কিভাবে কালেক্ট করবে আর আরও ফার্দার এই হাজার হাজার থেকে আমরা তো আরও তিনজন উইনার পাবই কিন্তু তুমি কিভাবে জানতে পারবে সেটাও আমি জানিয়ে দিব তুমি যদি এখানে আজকে লাইফটা মিসও করে থাকো আঠারোশো জন আপুরা দেখছো যদি মিস করে থাকো কেউ তাহলে সে কিভাবে জানতে পারবে সেই প্রসিজারটা আমি বলে দিব ওকে সো এটা গেল ফোর্থ প্রাইজ উইনার তো আমরা পাঁচ হাজার টাকার গিফট বাউচের জিতেছে যে তাকেও পেয়ে গেছি স্মার্টফোন উইনার তাকেও পেয়ে গেছি এখন হচ্ছে এই গরমে এই গরমে যে ঠান্ডা ঠান্ডা কুল কুল রেফ্রিজারেটরটা জিতে নিচ্ছ তাকে আমরা খুঁজে বের করব। মানে এটা হবে বেস্ট গেফট যদি কোনো ছেলে পায় কোনো ছেলে মানুষ পায় অনেক ছেলেরা শপিং করেছে গার্লফ্রেন্ডের জন্য বয়ের জন্য তারপর অফকোর্স মার জন্য সো আমার কাছে মনে হবে এটা বেস্ট হবে যদি কোনো ছেলে গিফট পায় এবং তার মাকে যে বলে যে মা আমি তোমার জন্য দেখো ড্রেস কিনে গিফট এনেছিলাম এখন আমি তোমার জন্য সেই ড্রেস কিনেছি দেখে রেফ্রিজারেটর জিতে নিয়ে আসলাম সো প্রাউড হয়ে বলতে পারবে এটা যে কোনো মেয়েও বলতে পারবে অফকোর্স বাট মানে থাকে না এটা খুব মজার হবে যে মাকে ফ্রিজ গিফট করার মজাই আলাদা কখনো গিফট করে দেখো আমিও গিফট করেছি আমার আম্মুকে যখন আমার আম্মু মনে হয় মানে হাতে আকাশের চাঁদ পেয়ে গেছে এত খুশি এটা সবথেকে বেশি লাগে আমাদের এই গরমের সিজনে এটা সবথেকে বেশি লাগে আমি আবারও সফল করে দেই বেশি বেশি করে তাই না তোমাদের কি মনে হয় কেউ ক্লেম না করলে কি হবে আপু আমরা তো ফুল প্রসিজারটা তোমাকে জানিয়ে দিব কিভাবে আমার মনে হয় সবাই ক্লেম করতে পারবে বিকজ এরা যারা এখানে যে আটটা শোরুমের এখান থেকে পাঁচজন যারা জিতছে তারা আমাদের ওয়াক ইন কাস্টমার্স ওকে তারা আমাদের শোরুমে আসে গ্ল্যামকে চিনে গ্ল্যাম সম্পর্কে জানে এই কারণে গ্ল্যাম থেকে শপিং করেছে তাই না তো তারা তো শোরুমে রেগুলার যায় আমরা শোরুমে একটা নোটিস টাঙিয়ে দিব এই পাঁচটা এন্ট্রি অনুযায়ী সো এদের মধ্যে থেকে যারা উইনার তারা ওখান থেকেও চাইলে নিজেকে খুঁজে বের করতে পারবে ওকে আর আরেকটা ওয়ে হচ্ছে এটা হচ্ছে বেস্ট ওয়ে সো তোমরা শোরুমে এসে ওটা জেনে যেতে পারবে যদি তোমরা শোরুম নোটিসটা চেক করো ওকে তো আমি চাই তোমরা যেন অবশ্যই এটা পাও আমার একটু ঠান্ডা লেগেছে আপু তোমার ড্রেসটার প্রাইস আচ্ছা আজকের লাইভেও ড্রেসটার প্রাইস আমারটা হচ্ছে রাজারানি ড্রেস এটার প্রাইস মাত্র আঠাইশো টাকা তোমরা যদি এখন টেন পার্সেন্ট ডিসকাউন্টে আমার যে কোনো শোরুম থেকে নিয়ে নাও তাহলে তোমরা পেয়ে যাচ্ছ এটা দুইশো আশি টাকা আরও লেস ওকে তো এরকম খুবই সুন্দর টার্সেলও দেয়া আছে চারদিকে চারটা অন্যায় খুবই সুন্দর দেখে আমি উঠিয়ে রেখেছিলাম আমি লাইভে পড়ি নেই আমি আজকে অকেশনে পরে আসছি আজকে আমার জন্য খুবই তোমাদের থেকে আরও একশো গুণ বেশি খুশি লাগছে আমার আজকে তোমাদের সাথে লাইভে থাকতে পেরে তো আমি আরেকবার সফল করে দিচ্ছি ওই দিক থেকেও যারা মাঝখানে পড়েছিল তাদেরকে আরেকবার সফল করে দিচ্ছি সাইডের যারা ওখান থেকেও বের হয়ে আছে এখানে কত হাজার যে হবে আমি গুনতে পারি নাই বিশ্বাস করো মানে আমি গুনে শেষ করতে পারি নাই এই কয়দিনে কারণ গতকাল পর্যন্ত ছিল এক মানে এক তারিখ পর্যন্ত ছিল আমাদের এইটা রাফেল ড্রটা শোরুমে গুনে শেষ করতে পারি নাই এরপর ইনশাআল্লাহ যদি রাফেল ড্র করি একেবারে ই চার রাত পর্যন্ত টেনে দিব ঈদের পর অ্যানাউন্স করব হয়তো বা এবার আমি ফার্স্ট টাইম করছি তো আমি ভাবলাম যে তোমাদেরকে ঈদের খুশিতেই জানিয়ে দিই কে কে

র্যাফেল ড্রয়ের কুপন থেকে আমি এখন থার্ড যে প্রাইসটা সেটা খুঁজে বের করব যারাই দেখছে উনিশে অপুরা উইনাররা মনে হয় কদরের রাতে জেগে আল্লাহর কাছে এটাই দোয়া চাইছিল যে গ্ল্যাম গ্রাল থেকে এসে জিতবে লটারি জিতবে না লটারি জিনিসটা কিন্তু খুব মজার তাই না মানে এখানে আমি জানি না লাভ কতটুক ফেভার করে এটা বলে যে এটা হচ্ছে পুরো ভাগ্যের খেলা সো ভাগ্যের খেলাই আজকে আমরা খেলছি আমার জন্য তো এই খেলাটাই হয়েছে গ্ল্যামের ক্ষেত্রে মানে শুধু হার্ডওয়ার্ক দিয়ে নাকি হয় না আমি একবার প্রিয়াঙ্কা চোপড়ার একটা ইসে পড়েছিলাম কোটেশন ওখানে লিখেছিল হার্ডওয়ার্ক হার্ডওয়ার্ক অ্যান্ড লাক ডিফাইনস ইয়ার সাকসেস সো শুধু সাকসেসফুল হলেই হয় না লাকিও হতে হয় আবার শুধু লাকি হলেও হয় না অনেক অনেক পরিশ্রম না করলে কখনোই কোনো কিছুতে জয় আসে না তাই না সো এখন আমরা তৃতীয় পুরস্কার যে জিতে নিবে তাকে আমরা বের করে নেই সো বিসমিল্লাহ রহমান রহিম আমি চলে যাচ্ছি এখন আমি দেখি কে জিতে নেয় আচ্ছা এবার আমি একটা নিয়ে নিচ্ছি লাহে রহমানের রেহিম ওকে এখন আমি পেয়ে গেছি আমাদের থার্ড লাকি বেনার কে থার্ড লাকি বেনার কে হার্ড বিয়ে বেড়ে গেছে ওকে আপুরা এত আপু এত ভালো উদ্যোগের জন্যে ধন্যবাদ গিফট না হলেও চলবে আপু আফসোস থাকবে না হ্যাঁ আপু আমি চেষ্টা করেছি অনেক 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 চেষ্টা করেছি তোমাদের জন্য ভালো কিছু করার আই হোক ভালো লাগবে তোমাদের আর কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও এতটুক চেষ্টা করো ক্ষমা করে দাও কারণ আমরা তো সবাই চেষ্টা করি কে কতটুক সফল হয় সেটা তো তোমরা যারা ড্রেস ডেলিভারি পেয়েছ ড্রেস শপিং করেছো ড্রেস পরে যারা অলরেডি ছবি আপলোড করা স্টার্ট করে দিয়েছ ঈদের আগে থেকে ড্রেস পরা স্টার্ট করে দিয়েছো তারাই ভালো বলতে পারবে এতগুলির মধ্যে কে হয় কে জানে ওকে আমরা তৃতীয় পুরস্কার বিজয়ীকে পেয়ে গেছি আমি এখন এটা রেখে আমি বলে দিচ্ছি ওকে তো এইবারের কোড নাম্বারটা সম্পূর্ণ আলাদা আসছে আমি তোমাকে বলে দিই দেখো তোমার হাতে আছে কি না কিনা দেখি টু থ্রি কারো আসছে কিনা আপু লিখেছে এখনও তো ড্রেস কেনার চেয়ে লটারি জিতা বেশি এক্সাইটিং ওকে সো আমি বলে দিচ্ছি কার হাতে কি নাম্বার একটু পোস্ট করো তো দেখি আমার আমার হাতে যেটা আছে ওটা টু থ্রি আপু রাজা রানীর ড্রেসটা আমি নিবো প্রাইস কত আচ্ছা আগে আমি উইনারটা অ্যানাউন্স করে নিই সুইটহার্ট আপুরা তারপর আমি বলে দিচ্ছি প্রাইস বলেছি কাল অলিভিয়া পেলাম খুবই সুন্দর ড্রেস থ্যাংক ইউ সো মাচ আপু এটা দুটো নম্বর কেন না আপু বাকি নম্বরগুলো আছে আমি দেখতে চাচ্ছি তেইশ সিরিয়ালের কেউ এখানে আছো কি না হ্যাঁ কে আপু হচ্ছে তেইশ সিরিয়ালের এই সিরিয়ালে আর কে কে আছো পোস্ট করতে পারো মানে কমেন্ট করতে পারো অনেকে দেখলাম কুপন পোস্ট করে দিয়েছে এত এক্সাইটেড বসেছিল গতকালকে থেকে ওয়েট করছিল। অনেকে কালকে রাত থেকে পোস্ট করা স্টার্ট করে দিয়েছে মানে যে টপ ফ্যান হব কি হব না সো আমি সেটা টপ ফ্যানটা লাস্টে অ্যানাউন্স করে দিব সো আর দেরি না করে আমি বলে দিচ্ছি আমাদের যারা যে রেফ্রিজারেটারের বিজয়ী হয়েছে সে হচ্ছে টু থ্রি সেভেন ফোর আর থ্রি ওকে টু থ্রি সেভেন ফোর থ্রি এই কোড নম্বরে যে সে জিতে নিয়েছো এই যে কনগ্রেচুলেশন কনগ্রেচু কনগ্রেচুলেশন মাসাল্লা সো এই যে দেখো তুমি তোমার আম্মুকে চাইলে তোমার ভালোবাসার যে কোনো মানুষকে এই এই রেফ্রিজারেটরটা দিতে পারো আবার যদি তোমার নিজেকে তুমি অনেক ভালোবাসা নিজের জন্য রেখে দিতে পারো নো প্রবলেম সো এই সুন্দর গিফটটা আমি দেখি খুব জোশ দেখে একটা রেফ্রিজারেটর চুজ করবো তোমার জন্য মানে খুব সুন্দর দেখে আউটলুকটা যেন সুন্দর হয় সোতে তোমার বাসায় রাখলে গ্ল্যামগ্রালে একটা ড্রেসের মধ্যে খুব সুন্দর হয় ওকে সো আমি এরকম দেখে একটা রেফ্রিজারেটর চুজ করবো তোমার জন্য টু থ্রি সেভেন ফোর থ্রি আমরা পেয়ে গেছি জানি না সে আমাদের সাথে আছে কি না তোমার ভালো ব্যবহার ও আন্তরিকতার জন্যই অন্য সব অনলাইন পেজ থেকে তোমার পেজটা বেশি ভালো লাগে আপু সাথে তোমাকেও তাসলিমা হোসেন ঈশা আপু লিখেছে থ্যাংক ইউ সো মাচ সো অনেকেই লিখছে টু থ্রি সেভেন ফোর থ্রি দিয়ে দিচ্ছে তোমরা যদি আমার সাথে নাও থেকে থাকো তারপরেও তুমি তোমার গিফট পাওয়ার চান্সেস হান্ড্রেড পারসেন্ট থেকে যাবে বিকজ আমরা এটা বিশ তারিখ পর্যন্ত এটা হচ্ছে জুন না হ্যাঁ সো আমরা তো ছুটিতে চলে যাব রাইট তাই না সবাই চার রাত পর্যন্ত তো আছি সো আমি এটা আমাদের যে শোরুমগুলো আছে আটটা শোরুমে এই নোটিস বোর্ডে এটা দিয়ে দিব সো দ্যাট তুমি যদি যেহেতু তুমি শোরুম কাস্টমার বুঝাই যাচ্ছে তোমরা এরা সবাই তোমরা সবাই শোরুম থেকে পারচেস করেছো সো আমাদের সব কয়েকটা শোরুম চিনো যে কোনো শোরুমে যেয়ে তুমি তোমার কুপনটা নিয়ে চলে আসবে সেখানে কোডটা তুমি ভেরিফাই করে নিবে যে তোমারটা কিনা এখানে যেরকম টু থ্রি সেভেন ফোর থ্রি ওকে তো তুমি একটা পেয়ে যাচ্ছ রেফ্রিজারেটর তুমি তাড়াতাড়ি এসে তোমার গিফটটা নিয়ে নিও আমি এখানে লিখে দিচ্ছি নাইস মোমেন্ট ওকে হ্যাঁ নাইস মোমেন্ট যে জিতেছো সে কি আমাদের সাথে আছো কনগ্রেচুলেশন টু অল দ্য লাকি উইনার একটা আপু লিখেছে থ্রি এটা হচ্ছে রেফ্রিজারেটারের উইনার সো আমি এই ভিডিওটা রেখে দিব তোমরা যেন পরেও দেখতে পারো ডিসকাউন্টের ভিডিওগুলো আমি হয়তো ডিলিট করে দিব বাট এই ভিডিওটা আমি রেখে দিব উইনার অ্যানাউন্সমেন্টের সো যদি তুমি এখন বিজিও থাকো পরে তুমি দেখে নিয়ে নিতে পারবে এটা হচ্ছে নাম্বার থ্রি সো আমি জানি হাজার হাজার এখানে এন্ট্রি আছে এত অপুরা হয়তো সবসময় লাইভে থাকো না বাট এখন যেরকম এখন শপিংয়ের টাইম এখন লাইভ দেখার টাইম না তারপরেও আমি অ্যানাউন্স করে দিচ্ছি এই লাইভটা আমি রেখে দিব তুমি চাইলে পরে দেখে মিলিয়ে নিতে পারবে আর আরেকটা বিষয় সেটা হচ্ছে আমি পোস্ট করে দিব একটা শোরুমের ওয়ালে এইটা দেয়া থাকবে আমাদের লাকি উইনার বিশ তারিখ পর্যন্ত যারা যারা আসবে এসে মিলিয়ে নিতে পারবে যে তুমি কিসে সেই লাকি উইনার ওকে সো উইনারদের কনগ্রেচুলেশন হ্যাপি আপু লিখেছে আমরা পরে আমি লাস্টে একবার পাঁচটা দেখিয়ে দিব আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি কেন দেখতে পাচ্ছ না এখন হচ্ছে দ্বিতীয় পুরস্কার তারপরে প্রথম পুরস্কার চলে যাবো বা দ্বিতীয় পুরস্কারটা অনেক কাজে লাগবে তুমি যদি অফিস জব করো অথবা তুমি যদি এমনিতেও অনেক কম্পিউটার ওয়ার্ক করো তাহলে তোমার এই জিনিসটা খুবই দরকারি আর যদি তুমি এরকম হও যে ল্যাপটপে মুভি দেখতে অনেক পছন্দ করো তাহলে তোমার এটা খুবই কাজে লাগবে এটা তোমার জন্য অনেক হ্যান্ডি হবে বিকজ দ্বিতীয় পুরস্কারটা হচ্ছে একটা ল্যাপটপ তাই না আমি জাস্ট এরকম এরকম করে দেখিয়ে দিই যে এটা ল্যাপটপ তোমার মতো এমন কেউ গিফট দেয় না আপু আমরা ফার্স্ট দিয়েছিলাম মানে এভরি উইক আমরা দিতাম হচ্ছে তিন হাজার টাকার গিফট ভাউচার সেটা তো সবসময় কন্টিনিউ করি তারপর আমি দিয়েছি হচ্ছে দশ হাজার টাকার গিফট ভাউচার এরপর আমি দিয়েছি পঁচিশ হাজার টাকার ক্যাশ সো দ্যাট তুমি যে কোনো জায়গা থেকে শপিং করতে পারো আর এবার আমি ভাবলাম যে না রাফেল ড্রট যে আমাদের যেই একটা ট্র্যাডিশন মেনটেন হয় প্রতি রমজানে দেখি রাফেল ড্র হয় বড় বড় শপিং মলগুলোতে এবং বড় বড় স্টোরগুলোতে সো আমি আমি জানি আমি খুবই সামান্য আমি একদমই কম আমি এমন কিছু না আমার যে সাতটা শোরুম বাট আমি ভেবেছি আমার যদি দশজন আপুরাও আসো শোরুমে শপিং করতে সেই আপুদের জন্য আমি কিছু করার চেষ্টা করেছি এই কারণে আমি রাফেল ড্রটা অ্যানাউন্স করেছিলাম আমি কোনোদিনও ভাবতে পারি নাই এত হাজার আপুরা শপিং করবে আর এত হাজার আপুদের এন্ট্রি এখানে থাকবে যে কারণে দেখা গিয়েছে যে আমি কাউন্ট করে শেষ করতে পারি নাই যে আসলে কত এন্ট্রি হ্যাঁ কাউন্ট করে আমি শেষ করতে পারি নাই যে কত এন্ট্রি আসলে আপুরা এত সাপোর্ট করার জন্য আমাকে তোমরাই আমার লাইফ তোমরা ছাড়া গ্ল্যাম কখনো আটটা শোরুম নিয়ে এত সুন্দর করে তোমাদের সাথে ইট করতে পারতো না ওকে এত সুন্দর করে ঈদ করার জন্য তোমরাই একমাত্র আমাকে এই যে সাপোর্ট করেছ স্বামী আর একবার এবার আমরা দ্বিতীয় পুরস্কারের বিজয়ীকে খুঁজে বের করবই করবই অনেকে মনে করে আমি কি আর হব তাই না এরকম মনে করে অনেকে হয়তো মিস করে বাট কার ভাগ্য কোথায় লেখা থাকে কেউ জানি না আমরা তাই না আমি কোনোদিনও ভাবতে পারি নাই আজকে আমি এখানে দাঁড়িয়ে তোমাদেরকে পাঁচটা জোস জোস পুরস্কার দেওয়ার মতো মানে পর্যায়ে পৌঁছাবো সো আমার জন্য এটা অনেক লাকি ওকে বাইরে পড়েছে একটা দিয়ে দাও আরেকবার আমি সব করে দিই আপু এবার তো পাঁচটা দিয়েছো নেক্সটে আরও বেশি দিও ইনশাল্লাপ আপু নেক্সটে কি করব জান দিয়ে দেবো আর কি করবো বলো আমি তো টপ ফ্যান কিভাবে আমরা টোটাল একশো পাঁচজনকে সিলেক্ট করেছি একশো পাঁচজন জিতছে এবার সো নেক্সট টাইম যদি পারি দুইশো তিনশো চারশো পাঁচশো এটা ডিপেন্ড করবে তোমাদের ভালোবাসার উপর তোমরা যত ভালোবাসবে ততই দিতে পারবো তাই না যত বেশি ভালোবাসবে তত বেশি দিতে পারবো আমিও ভালোবাসতে পারবো এখন বিসমিল্লাহ করে আমি দ্বিতীয় পুরস্কার চলে যাব একটা ল্যাপটপ উইনার আমরা খুঁজে বের করবো বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম ওকে তো এইবারের কোড নাম্বার লাস্টে থেকে বলি তাই না শেষের থেকে বলি শেষে হচ্ছে টু শেষে হচ্ছে টু আপু তোমাকে অনেক ভালোবাসি অনেক আপুরে লিখছে তারপর হচ্ছে সেভেন তো আমি এবার লাস্টের থেকে বলছি তারপর ওয়ান কারো কি মিলেছে লাস্টে লাস্টের ডিজিট কারো মিলেছে অনেক আপুরা দেখছো অনেক আপুরা দেখছো সো তারপর হচ্ছে আবার সেভেন তারপর আবার ওয়ান ওকে আমি এখন প্রথম দিকে বলে দিচ্ছি সেটা হচ্ছে ওয়ান সেভেন ওয়ান সেভেন টু এটা হচ্ছে দ্বিতীয় পুরস্কার যে ল্যাপটপ জিতে নিয়েছে তার পুরস্কার হচ্ছে জানে এটা কোন ব্রাঞ্চ থেকে জিতেছে এমনও হতে পারে সে মিরপুর ব্রাঞ্চের রেগুলার আপু অথবা এমনও হতে পারে সে চিটাং এর রেগুলার কোনো আপু সো ওয়ান সেভেন ওয়ান সেভেন টু যে আপু আছো তাই না ওয়ান সেভেন ওয়ান টু দিয়ে কোড দিয়ে যে আপু আছো সে এটা পেয়ে আয়োজন করেছিলাম পাঁচজন হচ্ছে শোরুমের আপুরা আর অনলাইনে টোটাল একশো জন আপু এক হাজার টাকা করে সর্বমোট এক লক্ষ টাকার গিফট জিতে নিচ্ছ শুধু অনলাইনের আপুরে আর শোরুমের আপুরা টোটাল পাঁচজন জিতে নিচ্ছ ওকে কনগ্রাচুলেশনস 1717 2 সেকেন্ডWinner আপু তোমার ড্রেসটার প্রাইস বলো লক্ষ্মী আপু আমার মাত্র 2800 টাকা তোমরা যে কোন শোরুম থেকে এটা যদি নিয়ে নাও এটার প্রাইস 280 টাকা কমে যাবে যদি তুমি কিনা এটা এসে থেকে করো মানে এখন তুমি ডিসকাউন্টে নিয়ে নাও এই নাও আমি কাছে থেকে এসে দেখিয়ে দিলাম হ্যাঁ কাছে থেকে যে দেখে দিলাম দেখো আমার ইয়ারিংসটা এটাও দিনা স্পেস থেকে অফকোর্স দেখো কি সুন্দর খুবই সুন্দর ইয়াররিংসটা ফল এন হার্ট খুবই সুন্দর তো এইটা হচ্ছে ড্রেসটা ড্রেসটা হচ্ছে রাজারানি ড্রেস নামেও তুমি বলে দিতে পারবে যে কাউকে রাজারানি বলেও নাম বলেও তুমি যে যে কোনো শোরুমে যে নিয়ে নিতে পারবে ওকে ওকে কনগ্রেচুলেশানস বলছে সবাই তো আমি এখানে লিখে দিচ্ছি লিখে দিচ্ছি এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পুরস্কার বিজয়ী নাম বলে দিলাম ওয়ান সেভেন ওয়ান টু সবাই কনগ্র্যাচুলেশন বলবে আমি জানি আমার আপুরা খুবই ভালো আছে এটা দেখাতে হবে তো আমি দেখিয়ে দিচ্ছি সবাই খুবই ভালো সবাই সবাইকে অনেক ভালোবাসে এবং সবাই সবাইকে অনেক সাপোর্ট করে তো এই যে দেখো এটা হচ্ছে নাম্বার টু যে ল্যাপটপ জিতে নিয়েছে সেই আপুটা ওকে সো এই কারণে তোমরা সবাই সবাইকে অবশ্যই কনগ্র্যাচুলেশন বলবে আমি জানি এখন আমি প্রথম পুরস্কার খুব তাড়াতাড়ি চলে আসবো এটা নিয়ে আর সাসপেন্স না রাখি এমনিতেই সবাই হয়তো মানে অনেক এক্সাইটেড হয়ে গেছো শোরুম কোথায় আপু আমাদের টোটাল আটটা শোরুম ধানমন্ডি লালমাটিয়া মোহাম্মদপুর টোকিও স্কোয়ার মিরপুর বনানী বেলি রোড এবং বাড়িতে আমাদের এটা ঢাকায় সাতটা শোরুম সেই সাথে আমাদের নাসিরাবাদ চিটাঙেও শোরুম আছে নাসিরাবাদ চিটাঙে শোরুম আছে সো টোটাল আমাদের আটটা শোরুম এবং ঈদের পর তোমাদেরকে অবশ্যই আমি একটা গুড নিউজ দিব এতটুকু আমি বলে গেলাম যদি বেঁচে থাকি ইনশাল্লাহ ঈদের পর একটা গুড নিউজ দিয়ে দিব নাইস ড্রেস ওকে অনেকেই লিখছে সো আমি এখন প্রথম পুরস্কারে চলে যাই বেসমিল্লাহ রহমানের রহিম আর ডেই সহ্য হচ্ছে না যে কেউ মানে চায় একটা চল্লিশ ইঞ্চি এল স্মার্ট টিভি সো আমিও তার মধ্যে একজন আমি তো এখানে নাম দিই নাই বাট আমি চাই যে যেই জিতবে সে যেন খুব খুশি হয় গিফটটা পেয়ে সে নিজে তো টিভি দেখতে পারবে আমার মতো যদি টিভির পোকা হয় নয়তো বাসা কাউকে দেবে ওকে বিসমিল্লাহ রহমান রহিম আচ্ছা এটা কি টিভি প্রথম পুরস্কার ও মাই গড প্রথম পুরস্কার বিজয়কে আমরা পেয়ে গেছি আমার হাতে বিজয়ীদেরকে অভিনন্দন একজন লিখেছে তো আমার খুবই খুবই এক্সাইটমেন্ট কাজ করছে আমার মধ্যে এটা হচ্ছে টু শুনতে পাচ্ছো কার কার এখানে আছে টু দিয়ে সিরিয়াল স্টার্ট আহ তারপর সিটিজি নাসিরাবাদ কোথায় আচ্ছা আপু আমাদের কভার ফটোতেই পেয়ে যাবে টু দ্বিতীয় নম্বরটা হচ্ছে দ্বিতীয় নম্বর যেটা সেটা হচ্ছে ফাইভ তারপর আবার টু দেখি কার মিলেছে টু ফাইভ টু পর্যন্ত কার মিলেছে আবার টিভি চাই আচ্ছা নারায়ণগঞ্জে একটা শোরুম দাও আপু অবশ্যই শোরুম দিব দেখো তো কার কার এই নাম্বারটা ম্যাচ করেছে প্রথমে এই তিনটা ডিজিট কার কার ম্যাচ করেছে আপো অনলাইনে কিভাবে গিফট পাবে টপ ফ্যান্ডদের গিফট নিয়ে আমি এটার পর আসছি টোটাল আমরা একশো পাঁচজন আজকে অ্যাউন্স করবো একশো পাঁচজন উইনার গ্ল্যামগার জিতে নিচ্ছে সো আমি winner ফার্স্ট যে winner হ্যাঁ প্রথম পুরস্কার বিজয়ী তা অ্যানাউন্স করে তারপর আমি বাকিদেরকে অ্যানাউন্স করবো winner ঈদে তো এবার পুরোই নামাকা গ্ল্যাম গার্ল ড্রেস প্লাস গ্ল্যাম গার্ল গিফট হ্যাঁ তো আচ্ছা আমি বলে দিচ্ছি টু ফাইভ টু নাইন সিক্স ওকে টু ফাইভ টু নাইন সিক্স এই যে আমরা পেয়ে গেছি আমাদের প্রথম পুরস্কার বিজয়ীকে সে জিতে নিচ্ছে। একটা ফর্টি ইঞ্চ এলইডি স্মার্ট টিভি টু ফাইভ টু নাইন সিক্স মাসাল্লাহ 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 তোমরা এই একশো পাঁচজন যারা জিতছো আজকে তারা হচ্ছে গিয়ে খুবই খুবই লাকি তাই না মাসাল্লাহ এবং তোমরা এই যে দেখো এতজন যারা আসছিলে শোরুমে আমার শোরুমে একবার হলো আসছিলে হ্যাঁ এই হাজার হাজার মানুষ আমার শোরুমে আসছে চিন্তা করলে আমার খুবই ভালো লাগে সো এতজন এতজন আমাকে সময় দিয়েছো আমার শোরুম থেকে পারচেজ করেছো বা আমার শোরুমটা দেখতে আসছিলে একবার এই কারণে আমি মানে খুবই খুবই থ্যাঙ্কস তোমাদের সবাইকে টু ফাইভ টু নাইন সিক্স ওকে আমরা ফার্স্ট উইনারকেও পেয়ে গেছি আল্লাহ বাসায় টিভিটা দেখতে কি মজা লাগবে তাই না গিফটের যে কোনো জিনিস তো এমনিই মজা লাগে তার মধ্যে আবার যদি হয় একটা ফর্টি ইঞ্চ এলইডি স্মার্ট টিভি তাহলে তো কথাই নাই খুশি হয়ে যাবে বউ যদি জামাই পায় আর যদি বউ পায় তাইলে তো মানে খুবই ডাট নিয়ে থাকতে পারবে যে ঠাট নিয়ে থাকে না যে ইয়ে দেখো আমি ড্রেস কিনি ড্রেস কিনি তুমি বলো আমি ড্রেস কিনে তোমাকে টিভি জিতাই দিছি এইভাবে বলতে পারবা এই যে দেখো সো আমি নাম্বার ওয়ান লিখে দিলাম এটা হচ্ছে টু ফাইভ টু নাইন সিক্স এই পাঁচজন উইনার কি এরপর আমরা একশো জন উইনার আরও বাকি আছে সেটা তো অবশ্যই অ্যানাউন্স করব টু ফাইভ টু নাইন সিক্স যে আছো তাকে বলছি অনেক 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 কনগ্রেচুলেশনস এখন পাঁচটাই আমার হাতে দাও একবার আমি আরেকবার দেখিয়ে বলে দিচ্ছি আচ্ছা আচ্ছা পঞ্চম পুরস্কার যে বিজয়ী হয়েছ পাঁচ হাজার টাকার গিফট ভাউচার তার কোড নাম্বারটা হচ্ছে টু টু সেভেন সিক্স জিরো ওকে টু টু সেভেন সিক্স জিরো চতুর্থ পুরস্কার যে জিতে নিয়েছো তার কোড নাম্বার হচ্ছে ওয়ান ওয়ান টু টু ওয়ান এটা হচ্ছে স্মার্টফোন চতুর্থ পুরস্কারটা তৃতীয় পুরস্কার যে জিতে নিয়েছ তার কোড নাম্বার হচ্ছে টু থ্রি সেভেন ফোর থ্রি টু থ্রি সেভেন ফোর থ্রি এটা হচ্ছে একটা রেফ্রিজারেটর আর দ্বিতীয় পুরস্কার হচ্ছে ওয়ান সেভেন ওয়ান সেভেন টু ওয়ান সেভেন ওয়ান সেভেন টু এইটা জিতে নিচ্ছ তুমি হচ্ছে একটা ল্যাপটপ আর প্রথম পুরস্কার বিজয়ী সে জিতে নিচ্ছে একটা ফর্টি ইঞ্চ এল ইডি টিভি টু ফাইভ টু নাইন সিক্স টু ফাইভ টু নাইন সিক্স আমি কাছে থেকে আরেকবার দেখিয়ে দিই প্রথম পুরস্কার বিজয়ী টু ফাইভ টু নাইন সিক্স তারপর দ্বিতীয় পুরস্কার ওয়ান সেভেন ওয়ান সেভেন টু ওয়ান সেভেন ওয়ান সেভেন টু হ্যাঁ তারপর তৃতীয় পুরস্কার হচ্ছে টু থ্রি সেভেন ফোর থ্রি টু থ্রি সেভেন ফোর থ্রি রাইট এটা হচ্ছে চতুর্থ পুরস্কার ওয়ান ওয়ান টু টু ওয়ান আর পঞ্চম পুরস্কার যে জিতে নিয়েছে সে হচ্ছে টু টু সেভেন সিক্স জিরো টু টু সেভেন সিক্স জিরো ওকে সো এগুলো আমরা পেয়ে গিয়েছি এখন আমি তোমাদেরকে একশো জন টাফ উইনার টপ প্যানের নাম অ্যানাউন্স করে দিব যে পাঁচজন জিতে নিলে তোমরা তোমাদেরকে কি আর বলবো তোমরা জীবনে অনেক 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 আরও আরো গিফট জিত এইটাই আমি চাইবো আর এত সুন্দর গিফটসগুলো যারা পাবে তারা বললাম না যে স্মার্টফোন পাবে সে আমাকে একটা ফোন দিও প্রথম কলটা আমাকে দিও আর যে টিভি পাবে সে টিভিতে আমার লাইভ দেখো হ্যাঁ বেশি বেশি করে আর কি ল্যাপটপে ল্যাপটপ যে পাবে সেও আমার লাইভ দেখতে পারবে ল্যাপটপে রেফ্রিজরে ওকে তুমি একদিন দাওয়াত দিয়ে আমাকে ঠান্ডা ঠান্ডা কিছু খাইয়ে দিও আর কি চতুর্থ পুরস্কার কি ছিল স্মার্টফোন পঞ্চম পুরস্কার যে জিতেছ যে ড্রেস তুমি সুন্দর করে পরে আমাকে অনেক সুন্দর সুন্দর ছবি দিয়ে দিও খুব ভালো লাগবে তুমি যদি আমাকে সুন্দর সুন্দর সব ছবি দিয়ে দাও তো এখন চলে আসি আমরা টপ প্যানে টপ ফ্যান অনেক অনেক টোটাল টপ প্যান্ট আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা গেলেই দেখতে পারবে গুড নিউজ আই থিঙ্ক নিউ শোরুম আচ্ছা আমি গুড নিউজটা দিয়ে দিব হচ্ছে ঈদের পর ওকে ঈদের পর এখন বলবো না চার প্রাইজ ওকে সো এখন যেটা বলছিলাম সেটা হচ্ছে সেটা হচ্ছে কি বলছিলাম আচ্ছা এইখানে তোমরা দেখে নিবে টোটাল আমাদের টপ ফ্যান হয়েছে এই পর্যন্ত আজকে পর্যন্ত টপ ফ্যান হচ্ছে তিনশো জন টোটাল তিনশো জন আমাদের পেজে এখন নয় লক্ষ আশি হাজার প্লাস মেম্বার অলমোস্ট দশ লক্ষ মেম্বারের কাছাকাছি পৌঁছে গিয়েছে আমরা তার থেকে যেই তিন তিনশো উনিশজন টপ ফ্যান হয়েছ তাদের থেকে এই একশো জন আপুরা জিতে নিচ্ছ এক লক্ষ মানে সর্বমত এক লক্ষ টাকার গিফট এক হাজার টাকা করে গিফট ভাউচার তো তোমরা জিতে নিচ্ছ এক হাজার টাকা করে গিফট ভাউচার হুম এক হাজার টাকা করে গিফট ভাউচার সো দেখতেই পাচ্ছ টোটাল একশো একশো জন জিতে নিয়েছো আমি তোমাদেরকে এটা কিভাবে তোমরা বুঝতে পারবে বলে দিচ্ছি এই যে আমার কাছে যে লিস্টটা আছে আমি দেখিয়ে দিই হ্যাঁ এই যে লিস্টটা এটা আমি পোস্ট করে দিব এখন আমাদের একটা উইনার একটা অ্যালবাম আছে অ্যালবামের নাম হচ্ছে উইনার গ্ল্যাম উইনার্স এই টাইপের একটা অ্যালবাম আছে ওই অ্যালবামে আমি টোটালি একশো জনের ছবি নাম সহ পোস্ট করে দিব এই যে যেরকম এই যে এই যে দেখো ডক্টর মন আমি যেটা পড়তে পারব মন্তাহিনা মোমো আপু জিতেছে জানাতুল ফেরদোস আপু জিতেছে পূর্ণিমা পণ্ডিত আপু জিতেছে কণিকা নাদিরা আপু রাখি অবন্তি মুক্তা বিশ্বাস সোমায়া সুচি নাদিয়া আক্তার তিন্নি সো এরকম অনেক নাম আছে হ্যাঁ সো এই যে দেখো আমার কাছে টোটাল একশো জনের নাম আছে এই নামটা আমি ওখানে পোস্ট করে দিব তোমরা জাস্ট যে যার প্রোফাইল মিলছে সেখান থেকে তোমরা ইনবক্সে পোস্ট করে দিবে ওকে ইনবক্সে ইনবক্সে এই ছবিটা পোস্ট করে দিবে যে তুমি এই মানে ধরো ফর এক্সাম্পল তুমি হচ্ছে ডক্টর মুনতাহিনা মোমো ওকে সো তুমি এই ছবিটা নিয়ে ইনবক্সে দিয়ে তোমার নাম ফোন নাম্বারটা দিয়ে দিবে সো দ্যাট তুমি যখন আমাদের আটটা নিয়ারেস্ট যে কোনো শোরুমে যেয়ে তুমি যদি বলো যে আমি ডক্টর মুনতাহিনা মোমো তাহলে তুমি যখন তোমার ফোন নাম্বারটা ওখানে কল আমরা কল দিব তোমার ফোনটা নিয়ে আসবে তোমার ফোনটা নিয়ে আসবে তুমি কল দিয়ে তোমার গিফট ভাউচারটা এক হাজার টাকার গিফট ভাউচারটা নিয়ে নিতে পারবে সাথে সাথেই শপিং করে ওটা অ্যাভেল করে নিতে পারবে বিকজ তোমার এটা তো শোরুমে এসেই অ্যাভেল করে নিতে হবে রাইট সো তুমি এটা আমাদের নিয়ারেস্ট শোরুম থেকে নিয়ে নিতে পারবে আমি তোমাদেরকে এই এই জাস্ট লিস্টটা ফুল একশো জনের লিস্টটা পোস্ট করে দিচ্ছি ওকে একশো জনের লিস্টটা পোস্ট করে দিচ্ছি আমি টোটাল একশো একজন ধরেছি রিজন বিং আমি সেটাও বলে দিচ্ছি এখানে একটা অ্যারাবিক নেম আছে সো এই আপুটা যদি না জানে বা না বুঝতে পারে সো এটা ছিল লিস্টের মধ্যে টপ ফ্যানের লিস্টের মধ্যে সো তোমরা চাইলে জাস্ট আমি একটা বাড়তি ধরে রেখেছি যদি কেউ মিস হয়ে যায় এই কারণে সো টোটাল তিনশো উনিশ জনের মধ্যে থেকে যারা যারা জিতলে এখানে এটার লিস্ট আছে আমি লিস্টে আপলোড করে দিচ্ছি তোমরা লিস্টটা মিলিয়ে নিতে পারবে আমি সব কিছু ক্লিয়ার রাখতে চাই সো যে পাঁচজন জিতলে যে পাঁচজন জিতলে সেই পাঁচজন বিশ তারিখ পর্যন্ত আমাদের যে কোনো শোরুমে এসে তুমি তোমার যে প্রত্যেকটা শোরুমে আমি দিয়ে দিব নোটিসটা ওখানে পাঁচজন উইনারের নাম দিয়ে দিব যারা যারা আইডেন্টিফাই করবে তারা চলে আসবে এসে তুমি তোমার গিফটটা নিয়ে নিবে ওকে গিফটটা আবার কোন দিন দিব কিভাবে দিব সেটাও আমরা ডেট জানিয়ে দিব। আর এটা হচ্ছে যে একশো জন আপু জিতলে তোমরা বিশ তারিখের মধ্যে আমাদের যে কোনো শোরুম থেকে এসে এই গিফটগুলো মানে এক হাজার টাকার গিফট পাউচারটা নিয়ে সাথে সাথে শপিং করে ওটা অ্যাভেল করে নিতে পারবে ওকে সো থ্যাংক ইউ সো মাচ এই হাজার হাজার আপুকে যারা রেগুলার গার্লের সাথে ছিল গার্লকে ভালোবেসেছো সেই সাথে আরও তিনশো জন আপু যারা রেগুলার গার্লের সাথে ছিল গ্ল্যামগার্লের ভিডিওগুলো শেয়ার করেছো লাইক দিয়েছো কমেন্ট করেছো গার্লের পেজে পোস্ট করেছো শপিং ফিডব্যাকটা আপুরা দেই মানে প্রচুর দেয় এত বেশি দেয় যে দেখা যায় যে মানে সব সময় দেখে একটা নতুন নতুন শপিং ফিডব্যাক আসতেই থাকে সো খুবই ভালো লাগলো আর আমার ড্রেসটা যারা দেখতে চাচ্ছ আমার ড্রেসটা হচ্ছে রানী নামে আমার ড্রেসটা যদি নিতে চাও জাস্ট একটা স্ক্রিনশট নাও নিয়ে ইনবক্স করে দিতে পারো এটার মধ্যেও টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ আমাদের কিন্তু গ্ল্যামগার্লে আটটা শোরুম চাদরাত পর্যন্ত ওপেন আছে এবং চাঁদ পর্যন্ত তোমরা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে তো যে যেখানেই থাকো না কেন ডিসকাউন্টটা অ্যাভেল করে নিও থ্যাংক ইউ আপু ওকে দারুণ দেখাচ্ছে আপু লিখেছে কনগ্র্যাচুলেশন আরিফা আপু লিখেছে তো যারা পার্টিসিপেট করলে আপু নামগুলো প্লিজ বলো আপু একশো জন একশো জন আপুর নাম তোমরা যদি চাও আমি বলে দিই তোমরা যদি সাথে থাকো আমি বলে দিই আমার কোনো সমস্যা নেই আমি ভেবেছি তোমরা বোর না হয়ে যাও আপু নামগুলো একবার বলে দাও আচ্ছা ঠিক আছে আপু আমি নামগুলো বলে দিচ্ছি এখানে অনেক ধরনের প্রোফাইল আছে আমি এবার ইচ্ছা করে আমি চাইনি বিকজ অনেক আপুরা কষ্ট করেছ এগুলা মানে আমি প্রোফাইলগুলোর নাম বলে দিচ্ছি দেখো কার কার সাথে মিলে নীল কষ্ট নীল আপু তারপর একটা অ্যারাবিক নেম এটা একটা এক্সট্রা ওকে সো নাবিলা আক্তার ডক্টর মুন্তাহ মুন্তাহিনা মুমু আপু জান্নাতুল ফেরদৌস আপু দেখতে পাচ্ছ জানাতুল ফেরদোস আপু তারপর হচ্ছে পূর্ণিমা পণ্ডিত আপু কনিকা নাদিরা আপু রাখি অবন্তি আপু মুক্তা বিশ্বাস সুমায়া সুচি নাদিয়া আক্তার তিন্নি মারিয়া হাসান আপু মহুয়া মুস্তফা হেলেনা হাসি তানিয়া জবিন আমি জানি না নামগুলো কি আসছে নাকি আমি সেকেন্ড মিনার ও মাই গড রাজিয়া সুলতান আপু রিয়েলি সেকেন্ডWinner মানে ল্যাপটপWinner ओके তুমি লাইভটা দেখছো আমার খুবই ভালো লাগলো কলি কলিজায় শান্তি লাগছে যে ওকে আমাদের পাঁচজন Winner থেকে একজন আমরা অলরেডি লাইবেই পেয়ে গেছি আর লাইভে যদি নাও পায় কোনো সমস্যা হবে না লাইভ যদি কেউ মিসও করে ফেলে কোনো সমস্যা হবে না বিকজ আমাদের তো শোরুমে যে আপুরা শোরুমে পাঁচজন সেই আপু তো তারা তো শোরুমে রেগুলার আসে আপু আমি আছি মুক্তি বিশ্বাস আপু লিখেছে ওকে তোমার নাম বলেছি আপু

জিতেই চাই না সব সময় গ্ল্যাম গার্লের সাথেই আছি তুমি সময় বেশি সুন্দর সুন্দর করে ড্রেস নিয়ে এসো আর আরেকটা বলেছিল যে এরকম ঈদ আসলে টেন ডিসকাউন্ট দিও খুব খুশি হব সো আপু দেখেন আপনি উইনার হয়ে গেলেন আপনি বলেছিলেন যে উইনার না হলেও আপনি খুব খুশি কিন্তু তারপরেও আপনি উইনার হয়ে গেছেন হামিদা বিথি রুমকি আক্তার কেয়া ইলোরা মাসুদ নাদিফ খান আচ্ছা তারপর হচ্ছে আরজু তাসনিম নীলাদ্রিতা নিপা আমি ছেলেদের বাদ দিই কেন বিকজ তারাও তো হার্ডওয়ার্ক করেছে তারা যদি রেগুলার লাইক কমেন্টেন্ড শেয়ার করে থাকে বা পোস্ট করে থাকে সো আমি তাদেরকে কেন বাদ দিব তার মা বোন হ্যাঁ তারপর ভাবি তারপর হচ্ছে জানি টুকরা গার্লফ্রেন্ড কাউকে না কাউকে তো সে দিতে পারবে তাই না এই কারণে সে নিশ্চয়ই তার জন্যই কন্টেস্টে পার্টিসিপেট করেছে আচ্ছা নাজিয়া আহমেদ বর্ষা নাহিদা ইসলাম লুৎফুন নাহার রুমা আয়শা সিদ্দিকা বর্ণ চৌধুরী কানিজ পলি সানজিদা শিমু তানজিলা হোসেন ইমু তাসমিয়া ইসলাম জারা আহমেদ রুমানা ইসলাম আওয়াস হানি নীলুফার ইয়াসমিন সাইদা তারানুম নিশাদ ফারহা নওশিন খান সাইদা শারমিন আর শেখ রেহানা পারভিন নিপা সেলিনা লিনা আক্তার সাবরিনা জুবাইর অনেকেই নিশ্চয়ই এখান থেকে উইনার হয়েছে। তাই না দিল আফরোজ লিমা হোসেন আকলিমা তুষী কেয়া নাসির মনসুর আলী নাজমুন নাহার আপু আমার সুইটার আপু আমি জানি তুমি সব সময় কমেন্ট করো তুমি জিতবে না এটাকে হতে পারে এটা হতেই পারে না রুমি রাশিদ নিশাদ তাসনিম রূপালি কুলেন্টুনু আল্লাহ রে এত কঠিন নাম যেই হও তুমি রূপালী আপু তুমিও উইনার লিস্টে আছো ফেরদৌস মুন্নি বিথি রয় তারপর হচ্ছে এটা নেক্সট পেশ হ্যাঁ জেবা ফারজানা সুমি খান শাক্ষী রহমান পারভিন আক্তার জান্নাত নূর আচ্ছা এখন আমি একটা কথা বলি এই যে পারভিন আক্তার শুনে হয়তো অনেকে মানে হ্যাঁ তো অনেকে এক্সাইটেড হয়ে যাবে বাট পারভিন আক্তার নাম যেহেতু খুব কমন একটা নাম অনেকেই হতে পারো আমি এই কারণে এটা পোস্ট করে দিব সোদ্যা তুমি তোমার প্রোফাইল পিকচার এবং এভরিথিং মিলিয়ে প্রোফাইল মিলিয়ে শোরুমে এসে এক হাজার টাকার গিফট ভাউচারটা নিয়ে মিলিয়ে নিয়ে তারপর তুমি গিফটটা অ্যাভেল করে নিতে পারো জান্নাত নূর মেহেরুন নেসা ফারজানা তাহসিন মালিহা সুলতানা এমডি হোসেন স্নিগ্ধা আক্তার সাফওয়ান হাসান ফারজানা সুচি শারমিন আক্তার সানজিদা শশী সানিয়া বেগম আসাদুজ্জামান আশা আপু হতেই হবে আপু তো আমাদের রেগুলার লাইক কমেন্ট শেয়ার করে মানে আপু সব সময় শেয়ার করে সব সব সময় সময় সব সময়। মৌসুমি বিশ্বাস তারপর পারমিন আহমেদ নুসরাত জাহান আপু তাসনিম মামুন আপু মাহারিয়া মিম লাইনা লাইন আমিন কিভাবে না হয় আপু আমাদের সব সময় সব সবসময় লাইন মানে লাইভে থাকবেই আমি যে কোনো টাইমে লাইভ করি না কেন সন্ধ্যায় দুপুরে রাতে যে কোনো টাইমে লাইভে আপু থাকবে অনেকে কান্না করছে আবার অনেকে হার্ট সাইন দিচ্ছে অনেকে হার্ট ওয়েভও দিচ্ছে দেখলাম অনেকে জিতে গেছে শামাইলা জাসিনা আপু আশা মাহফুজ ইফাত হোসেন সাফিনা আহমেদ সাফিনা আহমেদ আপু তো আমাদের রেগুলার লাইভে থাকে এই যে আপুটা আমাদের রেগুলার লাইভে থাকবে তো আপু টপ ফ্যান ফর থ্রি মান্থস আমি এখন পর্যন্ত যত নাম বললাম এরা সবাই এই যে দেখো টপ ফ্যান ফর থ্রি মান্থস কন্টিনিউয়াস আমাদের সাথেই আছে কন্টিনিউয়াস হ্যাঁ পোস্ট করেই যাচ্ছে কন্টিনিউয়াস দেখা গিয়েছে যে আমাদের সাথেই আছে তারপর ইমা ফিরোজ আলামিন কামরুন নাহার লাবণ্য সাদ ফাতেমা চাইমা আক্তার মৌ ফারহানা হক ফারজানা আফরোজ রক্সি লাইলা আঞ্জুম তিসা সুলতানা মালিক মাকসুদা মুন ফাতেমা জোহরা পারিয়া পারা খান ওকে অনেকে জিতেছে তারা হাট দিচ্ছে ডক্টর মুনতাহিনা মোমু আপু হাট দিয়েছে আমি গিফট পাবো ওকে কে কে জিতেছ ওকে সো ফাতেমা জোহরা পারিয়া পারহা খান নিপা চৌধুরী সাদিয়া আফরিন মৌসুমি আক্তার আপু শারমিন মনিকা সঞ্চিতা রয় লাবন্য জাহান সারিয়া আফরিন লাবন্য জাহান ওকে সো একশো একজন উইনার এই কারণে অলরেডি আমাদের কাছ থেকে গিফট জিতেছে এই কারণে এইটা না আর তারপর হচ্ছে ওকে সো এই একটা হয়ে গেছে না হয়ে গেছে ওকে ইয়ে তোমাদের সবাইকে অনেক 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 শুভেচ্ছা তোমরা জিতে গেছ আমি গিফট পেয়েছি আমি জানি না তুমি গিফট কি না কারণ এখানে তো নাম উল্লেখ বলতে টপ প্যান থেকে আমি নাম বলে দিয়েছি একশো জনের আর সঞ্চিতা আপু লিখেছে ইয়ে ওকে আমি আছি আপু মালিহা সুলতান আপু লিখেছে পেয়ে গেছি সঞ্চিতা রায় আপু লিখেছে নিপা চৌধুরী আপু লিখেছে ইয়ে আমি পোস্ট করে দিব তোমাদের সুবিধার জন্য আমি আরেকবার পোস্ট করে দিব সেটা হচ্ছে সবগুলো ছবিগুলো পোস্ট করে দিব সো দ্যাট তোমরা যারা বিনার লিস্টটা চেক করে প্রোফাইল পিকচার চেক করে তারপর তোমরা বুঝে ফেলতে পারো যে তুমি পারভিন আক্তার মানে তুমি পারভিন আক্তার অন্য কোনো পারভিন আক্তার না ওকে এটা হয়ে গেল এরপর সেটা হচ্ছে তুমি বিশ তারিখ পর্যন্ত জুন মাসে বিশ তারিখ পর্যন্ত যে কোনো শোরুমে এসে তুমি তোমার এই প্রোফাইল প্রোফাইলটা দেখালে ফেসবুক প্রোফাইলটা দেখালে সেটা দেখিয়ে প্রোফাইল পিকচার দেখিয়ে তুমি সাথে করে এই এক হাজার টাকার গিফট ভাউচার শপিং করে নিয়ে চলে যেতে পারবে মানে গিফট পাউচারও দিয়ে দিলাম শপিংও করে গেলে গিফট ভাউচার অ্যাভেল করে অ্যাভেল করে নিয়ে নিতে পারবে ভালো থেকো তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংকস আমরা লাইভের মধ্যেই সেকেন্ড উইনারকে পেয়ে গেছি রাজিয়া সুলতানা আপু এখানে অলরেডি দেখা যাচ্ছে তাকে মাসাল্লাহ 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 গ্ল্যামগার্লকে এত ভালোবাসার জন্য জন্যে গ্ল্যামগার্লের জন্য এত ভালো ভালো দোয়া রাখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক থ্যাংকস আর এই যে দেখো আমার এই সুন্দর রাজা রানী ড্রেসটা এটা তোমরা যে কোনো শোরুমে পেয়ে যাবে এই যে দেখো কি সুন্দর স্টোনগুলো ঝিকমিক করে আর এই যে হাজার হাজার ভালোবাসা দেওয়ার জন্য গার্লকে অনেক 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 থ্যাংক ইউ শুধু থ্যাংক ইউ না অনেক থ্যাংক ইউ আপু তুমি অনেক সুইট আমি তো অনেক লাইক দিই আপু হয়তো কম হয়ে যায় আরও বেশি দিতে হবে অন্য আপুহ তিন মাস চার মাস ধরে আমাদের রেগুলার লাইক দিয়ে আসছে রেগুলার টপ ফ্যান তাদেরকে কেউ হারাতে পারেনি তারা তিন মাস ধরে টপ ফ্যান শোরুমে না আসলে গিফট পাবো না না এটা তো এমন কোনো কথা নেই তুমি যদি শোরুমে না আসে তাহলে তুমি তোমার গিফটটা কিভাবে অ্যাভেল করবে তোমার তো শপিং করতে শোরুমই আসতে হবে তাই না গ্রেফটা তুমি কিভাবে নেবে তাইলে সো ভালো থেকো তোমরা সবাই মানে সবাই 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 ভালো থেকো ঈদের আগে আর দেখা হচ্ছে না ঈদের পর কবে দেখা হবে সেটাও বলতে পারি না বিকজ আমি ঈদের লম্বা ছুটি নিতে পছন্দ করি সো অনেক দিন দেখা হবে না অনেক দিন লাইভে আসবো না তোমরা যে আপুরা সাথেই আছো তাদের সবাইকে অনেক থ্যাংকস এতজন লাইভ দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ ভালো থেকো তোমার ড্রেসের প্রাইস আমার ড্রেসের প্রাইস আটাইশো টাকা তোমরা সকল শোরুমে চাদরাত পর্যন্ত টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ টেন পার্সেন্ট ডিসকাউন্টে এটার প্রাইস চলে আসছে আরও দুইশো আশি টাকা কমে আসছে ভালো থেকো আল্লাহ হাফেজ এবং আমাদের গ্ল্যামাল টিমের জন্য অনেক দোয়া করো ওরা তোমাদেরকে সার্ভিস দেওয়ার জন্য মানে তোমাদেরকে অনেক চেষ্টা করেছে এই ঈদে অনলাইন বলো শোরুম বলো ওরা কিন্তু রাত দিন খেটেই যাচ্ছে মানে আমাদের অনলাইন ফ্যামিলি বলো মানে অফিস টিমটা বলো এবং আমাদের শোরুম টিমটা বলো যারাই আছে না কেন তাদেরকে তোমরা অনেক পছন্দ করো দেখি ইভেন দেখা গেছে চিটা শোরুমের যেই স্টাফরা আছে এক্সিকিউটিভরা আছে শোরুম এক্সিকিউটিভ ওদেরকে এসে ইডি দিয়ে গেছে এমন আপু আছে এত ভালো মনের মানুষরাও আছে সো তোমাদেরকে অনেক থ্যাংকস এত সুন্দর জেস্টার করার জন্যে আর আমাদের তরফ থেকে আমরাও অনেক চেষ্টা করেছি তোমাদেরকে বেশি বেশি করে ভালো সার্ভিস দেওয়ার হোপফুলি ভালো লাগলো কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি মাফ করে দিও আমাকে সবাই আর ভালো থেকো ইচ্ছা যেন খুব ভালো হয় তোমার বাবা মাকে আমার সালাম দিতে ভুলবে না অবশ্যই সালাম দিয়ে দিবে তোমাদের জন্য আমার দোয়া হলো তোমাদের মনের সকল সতিচ্ছে ইচ্ছা যেন পূরণ হয় এবং আমার জন্য দোয়া করো আমি যেন ঈদের পরেই তোমাদেরকে একটা গুড নিউজ দিতে পারি ওকে ভালো থেকো আল্লাহ হাফেজ উম মা আল্লাহ হাফেজ